ও আল্লাহ আমি তিলাওয়াত জানতাম না, ওইলে শিকা শুরু করে দিছিলাম, হয়তো আল্লাহ ওখান থেকে গিয়া মাফ করে দিলাইতে পারো, যেন আমার বন্দায় তো শুরু করে দিছিল, হায়াতে ফুলাইছে না। আমার দোস্ত হল বুজুর্গ হল তিলাওয়াতের ব্যাপারে সচেতন। এরপরে কোরআনের ব্যাপারে সবচেয়ে বেশি আমরা যে নেগলিজেন্স দেখান, এখানে হইলে কোরআনে পাক আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন হিদায়তর লাগি, হুদাল্লিল মুত্তাকিন, আমি আয়াত পড়িছিলাম, এই কোরআন হইলে মুত্তাকিন হল লাগি হিদায়ত। অন্য জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত, অর্থাৎ আপনার জীবন কিভাবে কাটাইতা, আপনার মিজাজ কিতা হইত, মানসিকতা কিতা হইত, চিন্তাধারা কিলা হইত, আখলাক কিলা হইত, মানুষের লোকে ব্যবহার কিলা হইত, সামাজিকতা কিরকম হইত, ব্যবসা বাণিজ্য কিরকম হইত, পয়সা খানটা কি খামাইতা, কিভাবে পয়সা খরচ করতা, ও সারা জিনিস কোরআনে পাকে আপনারে রাস্তা দেখাইয়া দিব। কিন্তু আমরা তো কোরআনে পাকের একবারও ধার লই না, যে আমার জীবন কিলা কাটাইতাম ওখানে একবার দেখি আল্লাহকে বাস্তব। কোরআনে পাক বোঝা শুরু করো, তিলাওয়াত করো বোঝা শুরু করো, যে লাইনে বোঝা যায় মসজিদ কোরআনের দর্শন ব্যবস্থা করো, ওলামা একরামরে ডাকোন কোরআন খান বুঝোয়, পড়াশোনা জানলে ওলামা একরামরে জিকাইয়া কোরআনের বালা অথেন্টিক বাংলা তর্জমা লই ফলো, দেখোন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কিতা কইছে, জীবনের জীবন কিভাবে কাটাইতা ওটার ব্যাপারে কিতা কইছে, ওগুলা বোঝার চেষ্টা করো। বিভিন্ন এই যে চ্যালেঞ্জ বর্তমান সময়ে যেগুলো চ্যালেঞ্জার, এগুলার মোকাবেলা কিভাবে করতাম, দেখুন সব আল্লাহ তাআলা কইয়া রাখছেন কোরআন। আমরা পলিটিক্স করতাম কিভাবে, কোরআনে পাক আল্লাহ কইয়া রাখছেন কোন মানসিকতা লইয়া, জুলবর অবস্থারে কিলা ঘুরাইতাম, এই অধঃপতনটা কি কিলা উফরে দিয়ে উঠতাম, সমাজও কিলা ন্যায় প্রতিষ্ঠা করতাম, সব কোরআনের মধ্যে খোয়া আছে। আমরা কোরআন দেখি আল্লাহকে বাস্তে কোরআন ওখান বোঝা শুরু করি দেয়, কোরআন না বুঝলে আমরা হালত সেই বনু ইসরাইলের অবস্থা হইব, বনু ইসরাইলে তারার কিতাবরে ইগনোর করতা, আমরাও আমরার কিতাবরে ইগনোর করি, আর ইগনোরেন্সের একমাত্র রাস্তা একমাত্র ফল কিতা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া, আর আল্লাহ রসুল আল্লাহর কানুন সবর লাগি সমান, আল্লাহ কানুন ইনে লয় যেন একজনের লাগি এক কানুন আর একজনের লাগি আরেক কানুন, আল্লাহর কালামর লগে আল্লাহর কিতাবর লগে যদি নাকদরি করা হইব তাইলে তার অবস্থা লাঞ্ছনা, তার পরিণতি লাঞ্ছনা, আর যেটা আজকে আমরা ফাইয়া। তাই আমি অনুরোধ করব কোরআনের গুরুত্ব বুঝোয়, কোরআনটে গুরুত্ব দেয় ওখানে বুঝার চেষ্টা করো। এই কোরআনের পরিচিতি সম্পর্কে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা সূরা বাকারা একবারে শুরু কোরআনে পাকের পরিচিতি দিছে, যালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত একটা কিতাব, যেনি কেন হেও কিছু সমাই লাইছে বাড়াই লাইছে এইরকম কোনো সন্দেহ নাই, আমার জীবনও এখানে ফিট ওইব নি না না এইরকমও কোনো সন্দেহ নাই, আমি এখানে মোতাবেক চলিয়া কামিয়াব ওই মনি না না এখানেও কোনো সন্দেহ নাই, সব কিছু একবারে ক্লিয়ার, এখানে নজুলের মধ্যেও সন্দেহ নাই, অথেন্টিসিটির মধ্যেও সন্দেহ নাই, এখানের হিদায়াতের মধ্যেও সন্দেহ নাই, কোনো ধরনের ভুল ভ্রান্তিও নাই, কোনো ধরনের মিসকনসেপশনও নেই, কোনো কিচ্ছু নাই, সব শুদ্ধ। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল্লিল মুত্তাকিন, যে এই কোরআন হইল মুত্তাকিন হলোর লাগি হিদায়ত, অন্য জায়গাত আল্লাহ ফরমাইছেন হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত, বেশক মানব জাতির লাগি হিদায়ত, কিন্তু প্রশ্ন হইল হিদায়ত এখান থেকে লইত খেফার নাজিল করছেন সমগ্র মানব জাতির লাগি, কিন্তু ফায়দা কারা উঠাইতে পারবো, ফায়দা উঠাইতে পারবো, প্রকৃত ফায়দা উঠাইতে পারবো মুত্তাকিন যারা, এরা মুত্তাকিন কারা, ফার্স্টটা পরিচিতি তারার বর্ণনা করছেন আল্লাহ তাআলা ও শুরুর মধ্যে। মুত্তাকিন শব্দের অর্থ হইল যারা নিজরে গুণা তাকি বাসাইয়া রাখে, তাকওয়া তাকি আইছে তাকওয়াওয়ালা, মুত্তাকিন অর্থাৎ তাকওয়াওয়ালা, তাকওয়া সিফাত তাকওয়া কোয়ালিটি যার ভিতরে আছে তার একমা হয় মুত্তাকিন। তাকওয়া অর্থ হইল গিয়া বাসা, কোন জিনিসটা কি বাসা, আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানিতে কি বাসা, আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানিতে কি বাসা, ওটার নাম হইল তাকওয়া, গুনাতা কি বাসা ওটার নাম হইল তাকওয়া, আল্লাহর আজাবরে ডরাইয়া আল্লাহর গুনাতা কি বাসা নাফরমানিতে কি বাসা ওটার নাম হইল তাকওয়া। এখন এর কিছু কোয়ালিটি যখন বর্ণনা করতে আল্লাহ তাআলা, প্রথম কোয়ালিটি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর গায়বের উপরে ইমান রাখে, যারা গাইবর উপরে ইমান রাখে, গাইবর উপরে ইমান অর্থাৎ যে জিনিস আমরা চৌকে দেখছি না, আল্লাহরে আমরা দেখছি না, ফরিস্তা ওগুল দেখছি না, জন্নত দুজক আমরা দেখছি না,
আল্লাহর বিভিন্ন কিতাব ও নাযিল ওর এগুলারে আমরা দেখছি না, এই সমস্ত জিনিসের উপরে কিতা রইতো মজবুত ঈমান রইতো। যখন আপনার ঈমান যত মজবুত হইব কোরআনটা কি ফায়দা হতো লইতে পারবা, কোরআনটা কি ফায়দা লইতে হইলে আল্লাহর গাইবে নিজামের উপরে ঈমান রাখা জরুরি, তখন সকল জিনিস বুঝুয়াইব। আল্লাহর গাইবে নিজাম একটা আছে, আমরা বাহ্যিক একরকম দুনিয়া চলের দেখিয়া এর পিছনে আল্লাহর কিছু প্ল্যানিং আছে, আল্লাহর প্ল্যানিং গুলো আমরা জানি আর না, সেইগুলা কিতা আমরা চৌকের আড়ালে সেইগুলা গাইব, সেইগুলোর উপরে ঈমান রাখতে লাগবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মনে করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিল, বাহ্যিক দৃষ্টিতে কিতা হইতো অগ্নে জ্বালাইলেই তো তানে, আল্লাহর গাইবি নিজামি কেন যেন ইব্রাহিম জ্বলতা না, আল্লাহ হুকুম করছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর গাইবি নিজাম আছে, তাকওয়িনি নিজাম আছে, সেইগুলোর উপরে যত বিশ্বাস বেশি হইব অত কোরআন থেকে ফায়দা লইতে পারবো। সাহাবা একরামের বিশ্বাস আসলো, যার কারণে তো ওয়াইযা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, যখন সাহাবারে কোয়া হইছিল উহুদের প্রেক্ষাপটে কোয়া হইছিল যে সারা দুশমন হল তোমাতার লাগে জমা হইতরা ষড়যন্ত্র করতা, দেশ থেকে তোমাতানটা বিতাড়িত করতা, তোমাতানোর জেনারেশনকে শেষ করে দিতা, সব জমা হইতরা তোমাতান লাগি ধরাও এরারে। বাহ্যিক খালি দৃষ্টি যদি থাকতো যে তারা তো সংখ্যায় বেশি আমরা সংখ্যায় কম, তখন কিতো হইল না ডরাই গেলাম, কিন্তু সাহাবার দৃষ্টি শুধু বাহ্যিক দৃষ্টি আসলো না, আল্লাহর গাইবে নিজামের উপরে পুরোপুরি ইমান আসলো, যার কারণে কিতো হইতো জাদাত হুম ইমান, তারার ইমান বাড়ি যাইত, যখন ডরানি হইতো তারারে যে সারা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংঘ বিভিন্ন পরিবার জমা হয়ে গেছে তোমাতানটা ডরাইবার লাগি, তুমি তোমাতানটা তাড়াইবার লাগি, তুমি তাই ডরাও, সাহাবা ডরাইতা না, সাহাবাই কিতা করতো জাদাত ইমানা, তারার ইমান বাড়ি যাইত, খেনে বাড়িত আল্লাহর গাইবে নিজামের উপরে ইয়াকিন আসে। এক তো গাইবের উপরে ইমান রইত মজবুত হইতো, তখন কোরআন থেকে ফায়দা লওয়া কিতা হইব আসান হইব। দুই নম্বর কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করদা, ওয়ায়ুকিমুনা সলাহ, নামাজরে যারা কায়েম করবে, দুই নম্বর কোয়ালিটি, এক নম্বর ইমান বিল গাইব, দুই নম্বর নামাজরে কায়েম করা, মুত্তাকিন হলে নামাজরে কায়েম করবা। আমার দোস্ত কল বুজুর্গ কল, নামাজ ইমান আনার পরে আমালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, এটা হইল নামাজ। হাদিসের মধ্যে আছে যে নামাজরে কায়েম করলো সে দিনটে কায়েম করলো, যে নামাজরে ধ্বংস করলো সে দিনটে ধ্বংস করলো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাত, তোমাদের সারা কামর মাস্তাকি আমার নজদিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইল নামাজ। অর্থাৎ যত কাজ তোমাদের আছে যেগুলো তুমি দিন বাহানা বানাও, এটা সারাটাকে গুরুত্বপূর্ণ কাজ হইল নামাজ। আর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগুলোর খতরি আয়াত করছে, আমরা তো দিন বুঝি না, শরীয়ত বুঝি না, আল্লাহর আমরা লাগি যে মায়া যেগুলো এগুলাও বুঝি না। আল্লাহ তাআলা যদি চাইতা আর যদি কইতা পুরা ২৪ ঘন্টা আল্লাহর আল্লাহরে সজদা করো, এখান চাইলে আল্লাহ কইতা পারো, আল্লাহ তাআলা যদি যাইতা যে ২৪ ঘন্টার মাঝে প্রত্যেক ঘন্টাত নামাজ পড়ো, চাইলে আল্লাহ ফরজ পড়তে পারো, আল্লাহ তাআলা চাইলে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করতে পারো আমরার উপরে। তো আল্লাহ তাআলা এরকম করছেন না, বন্ধকলোর সুবিধা দেখছো, ও সুবিধা দেখিয়া পাঁচ অক নমাজরে ফরজ করছো, আর এগুলো আমরা জীবনের লাগি মানে এমনভাবে মিলাইয়া করছো যে এইভাবে যদি আমরা ডেইলি লাইফ থাকে আমরা ডেইলি লাইফটা একটা রুটিনের ভিতরে চলবো, আউরি চলতাম না রুটিনের ভিতরে চলবো, এমনভাবে নমাজগুলারে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করছো মুরত্তব করছো, আর এটাকে জরুরি করছো যে তোমার জীবন এই নমাজের ভিত্তিতে গঠিত হইতো, যার কারণে নমাজ ফরজ তোমার উপরে, আর ইকামতে সলার হুকুম করা হয়েছে। এই জায়গা তো বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, ওই কিমুনা সলা, এখানে খোয়া হয়েছে না এরা খালি নমাজ ফোড়ন, ওখান খোয়া হয়েছে তারা নমাজরে কায়েম করো, নমাজ ফোড়া আর কায়েম করার মধ্যে থোড়া বেশম আছে। ফোড়া আপনার যখন ইচ্ছা ফড়ি লইলা, যে জায়গাতে ইচ্ছা ফড়ি লইলা, কিন্তু নমাজ কায়েম করা তার নির্দিষ্ট অক্ত নমাজ ফোড়া হইতো,
মসজিদে আইয়া জামাতের সাথে নামাজ পড়া হইতো, আজান দিয়া নামাজ পড়া হইতো, একলগে একসাথে নামাজ পড়া হইতো, যেটার মধ্যে পুরা একটা সামাজিক একতা দেখা যাইতো, সামাজিক ঐক্যতা দেখা যাইতো, সামাজিক সমতা দেখা যাইতো। ওটা হইল নামাজের উদ্দেশ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া সালাহ। আমরা আজকে কিতা করি, আফসোস লাগে, আমরা বড় এক সংখ্যক নামাজ আমরা পড়িও না, এরপরেও আমরা নিজরে মুসলমান বলি। বুখারী শরীফের রিওয়ায়েত আছে, আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফা, যে নামাজ ছাড়িলো কুফরি গুনাহ করলো। অন্য এক হাদিসও আছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে বন্দার কুফরের মধ্যে ইমান এবং কুফরের মধ্যে বন্দার যে ডিভাইডার, এই ডিভাইডার হইল নামাজ। নামাজে আপনারে অপতা নির্ধারিত করব আপনি ইমানের মধ্যে না কুফরের মধ্যে, যার কারণে দুস্থ কল বুজুর্গ হবে। আমরা নামাজের গুরুত্ব দিতাম, যারা আমরা নামাজের মধ্যে গাফলতি আছে দূর করে লইতাম। আপনি যে কোনো জায়গায় যায়, আপনি খেত করেন, আপনি বিজনেস করেন, আপনি ড্রাইভার হইন, আপনি মিস্ত্রি হইন, আপনি প্লাম্বার হইন, যে কোনো কাজ আপনি করেন না কেন, নামাজের টাইম হয়েছে নামাজও আই যায়। আমি প্রায় জায়গাত কই, এখন কয়েকটা জিনিসও আমার বিভিন্ন জায়গাত একটা নেগলিজেন্স দেখছি, বিশেষ করে বিয়া শাদী পার্টি ওগুলা অত্যন্ত গাফলতি করা হয় নামাজের মধ্যে। ওয়ালিমার পার্টি আছে, খাওয়ানি চলে, আজান হয়েছে এরপরেও খাওয়ানি চলে, আজান হয়েছে খানি বন্ধ করে দেয়, সারারে লইয়া নামাজও যায়। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা করি নাই। বরযাত্রী লইয়া যাইতা না, না করি আমরা, এরপরেও মনে করেন গেলাগি, কিন্তু যাওয়ার পরে আমরা মানুষ নিশ্চিন্তা হয়ে যাই গিয়া, নামাজের কোনো তড়প নাই। নামাজের টাইম আর নি, আমি যে জায়গা তাইছি, দারো মসজিদ আছে নি, জমাত কয়টা নামাজ পড়িতাম নি, তা কোনো খবর নাই। মাগরিবর টাইম হয়েছে, ও হামাইতরা কইনার বাড়ির এরাও রিসিভ করডা, বুয়াইয়া শরবত খাওয়াইতরা, দারো মসজিদ ও আজান ওর ইনো শরবত মাঠে চলে, রিসিভ করতে সময় কই না আজান হয়ে গেছে, চলো আগে নামাজও যাইতাম, নামাজ পড়িয়ে আইবা মসজিদ গরম, এখান খেনে আমরা কই না। সবাই বই গেলা, এশার নামাজ আমরা যারা গেছি মনে করো এশার নামাজের টাইম ওর কোনো ফিকির নাই, একবারে নিশ্চিন্তা, যার যখন ইচ্ছা খেয়ে উজু করিয়া পড়ে, খেয়ে মসজিদে গিয়ে একলা একলা পড়ে, এটা মুসলমানের নামাজ নাই। মুসলমানের নামাজ একলগে নামাজ পড়া হইতো, জমাতর সাথে নামাজ পড়া হইতো, ওটা হইল ইকামাতুস সালাহ, ওটারে নামাজ স্থাপন করা। আমার দুস্থ কল বুজুর্গ কল বহুত আমরা গাফলত করি নামাজের লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নামাজ, নামাজের মধ্যে কোনো কম্প্রোমাইজ হইতো না, এই ব্যাপারে আমরা সচেতন হইতাম। আমরা অবস্থা এমন হইতো আসলো যে মসজিদ অন্তরের লোকে লঠাই লইতো, অন্তরের ভিতরে মসজিদ হইতো আসলো, মসজিদের লোকে অন্তর লঠাই লইতো আসলো, যে কোনো জায়গায় যাই ওখান ফিকির রইতো, বাদর নামাজ কয়টার সময় কোন জায়গায় পড়িতাম, কিলা পড়িতাম। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইতাম যে এমন ব্যক্তি, রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের লোকে লঠাই। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইতরা যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের সায়ার তুলে জায়গা দিবা, সুবহানাল্লাহ, যদি নামাজের সব সময় ফিকির থাকে। আল্লাহকে বাস্তে অনুরোধ করবো নামাজের গুরুত্ব দে, নামাজের ফিসে ফেলাইবা না, নামাজ নামাজের প্রতি গুরুত্ব তখন সচেতন থাকুন। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ও মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি নকলের দুইটা কোয়ালিটি আমরা পাইলাম, আমার মাত বুঝা যার নেই, মুত্তাকি নকলের দুইটা কোয়ালিটি পাইলাম, এক নম্বর ইমান বিল গাইব, দুই নম্বর নামাজ কায়েম করো, তিন নম্বর আল্লাহ তাআলা ফরমাইতরা আমি যেগুলা রিজেক দিছি ওগুলালে তারা খরচ করো। দেখুন মাল সম্পর্কে ইসলামের ধারণা এবং বর্তমান সময়ের ধারণা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। বর্তমান সময়ে যেগুলা ধারণা আছে মাল সম্পর্কে, চাহে ক্যাপিটালিস্ট আপনার ন্যারেটিভ হইন, ক্যাপিটালিস্ট চিন্তাধারা হইন বা সোশ্যালিস্ট চিন্তাধারা হইন, যেটাও হইন না কেন সেটা ভিন্ন। ক্যাপিটালিস্ট চিন্তাধারার মধ্যে বিশেষ করে বর্তমানে যেটা পুরা দুনিয়ার উপরে কবজা করিয়া আছে, এটার মোটিভ হইল যত ভালো মাল খামাও, যেখান তাকে চাও মাল খামাও, হারামে হালালে মাল খামাও, প্রফিট লাগে, এটা ক্যাপিটালিস্ট চিন্তাধারা।
এবং মালর ভিত্তিতেও সব ডিসিশন নেওয়া হয়। ইকানো আখলাক দেখা হয় না, ইকানো চরিত্র দেখা হয় না, কোনো ইথিক্স নাই, কোনো মরালিটি নাই, কোনো নৈতিকতা নাই। ওইভাবে দুনিয়া চলের বর্তমানে, যার কারণে কনভেনশনাল এডুকেশন সিস্টেমেও নৈতিকতা এবং মরালিটি নাই। কারণ কিতা, মরালিটি যদি থাকে তা ক্যাপিটালিস্ট সিস্টেম চলতো না। যেমন একটা উদাহরণ দিই, খুব সোজা বুঝি লইবা। বর্তমানে ও নারী স্বাধীনতার নামে খুব বেশি প্রপাগণ্ডা করা হয় যে নারীরে স্বাধীন করো, তারা ইচ্ছা মতো তারা চলতা, পর্দা করার কোনো প্রয়োজন নাই, গড়তা কি বারোক্কা জগ ফরক, এই ধরনের প্রপাগণ্ডা করা হয়। ওয়েস্টার্নে সবচেয়ে প্রথম এই কাজটা করছে এবং এখনো চলে। আমরা কই হিজাব পিন দিয়া কোনোখানো বারইল, পর্দার সাথে বারইত, হিজাবর সাথে বারইত, নিজের ইজ্জত আপনি রক্ষা করিয়া বারইত, সিকিউর লিবাস পিন দিয়া বারইত। কারণ প্রত্যেক মানুষের একটা ডিগনিটি আছে, একটা ইজ্জত আছে। মহিলাগুলোর সম্মান ইসলামের মধ্যে বেশি, এরকম নয় নিজের শরীর যেখানে দেখিয়া চাও, যারে চাও তারে দেখাও, যারে যেভাবে চাও নির্লজ্জতার সাথে চলো, এরকম নয়। মহিলাগুলোর ইজ্জত বেশি, যার কারণে তান্তানকে দায়িত্ব দেওয়া হয়েছে নিজের শরীরটি ঘুরিয়া বারো, নিজের ডিগনিটিরে চিনো। ইসলামে ওরকম কইছে, কিন্তু ওয়েস্টার্নে সবসময় প্রপাগণ্ডা করে গীতা না, এটা হিজাব উজাব কিচ্ছু না, ওয়েস্টার্ন ড্রেস লাগাইয়া বারো। এর মূল মোটিভ কিতা, মূল মোটিভ হইল পয়সা। আজকে যদি সারা দুনিয়ার সারা বেটিনতে সারা মহিলা হলে যদি বুরখা লাগানি এবং হিজাব লাগানি এবং পর্দা করা শুরু করে দেন, একটাও কসমেটিক্স কোম্পানি চলতো না। যত কসমেটিক্স কোম্পানি আছে যে পরিমাণ তারা প্রফিট লাভ করে, একটাও চলতো না। বিভিন্ন ফ্যাশন কোম্পানি আছে, এটা চলতো না, বন্ধ হয়ে যাইব। প্রত্যেকটা ক্যাপিটালিস্ট চিন্তাধারার পিছনে একটা প্রফিট আছে, এখানে মরালিটি নাই। আর একটা উদাহরণ দেই, আরো বালা করে বুঝবা। যদি কোনো জায়গাতে যুদ্ধ লাগে, মনে করেন দুইটা দেশের মধ্যে যুদ্ধ, দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ, এই অবস্থাত ইসলামের হুকুম হইল আফলে আতি আর বেচিতা না, আতি আর বেচা মকরু। এই সময় ইসলামের হুকুম। বর্তমান প্রেক্ষাপটে দেখুন, বর্তমান প্রেক্ষাপটে যারা অস্ত্র বানায়, বিশেষ করে আর্ম সাপ্লায়ার কান্ট্রিজের মধ্যে টপে ইউএস আমেরিকা সবচেয়ে বেশি হাতিয়ার বানায়। আজকে দেখুন হে দুই দেশের মাঝে যুদ্ধ লাগাইব আর দুইও দেশও হাতিয়ার বেচিব, ওরকম চলে। দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাইব এবং দুইও দেশে হাতিয়ার সাপ্লাইও করব, মরালিটি নাই। যাই হোক, আমি কথা অন্যভাবে যার কি আসলে এই বিষয়ে আলোচনা করার না, আমি খোয়াত আসলাম, মূল কথাতে আসলাম। অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন, যেটা আল্লাহ দিছে ওটা তাকে কিতাফরে খরচ করে। তে মালর ব্যাপারে ইসলামের কনসেপ্ট হইল গিয়া প্রথমে ওখান বুঝলে এইটা মাল এটা আল্লাহর, আমার নাই। ক্যাপিটালিস্ট চিন্তাধারা ওটা যেন মাল সব আমার। ইসলামের চিন্তাধারা হইল মালিকুন খার, আমি যা বেতনে আমি ফাইয়ার, যা প্রফিট আমি ফাইয়ার, সবগুলা মাল খার আল্লাহর, এগুলো আমার নাই, আমি সেকেন্ডারি মালিক। মাল খামানির ব্যাপারে হিদায়াত দেওয়া আছে যে হালাল তরিকায় খামাইতা, এমন তরিকায় খামাইতা না যে তরিকায় অন্যের উপরে জুলুম হয়, অন্যের দুকা দেওয়া হয়, মিশা মাতা হয়, অন্যের ক্ষতি হয়। হারাম তরিকায় মাল খামাইতা না, হালাল তরিকায় মাল খামাইতা, পুরো এটার ব্যাপারে বিধান আছে। আর দুই নম্বর জিনিস, মাল খরচ করতে কিভাবে, এটার ব্যাপারে আরো বেশি বিধান ইসলামে দিয়া দিছে। কোনো ইকোনমিয়ে খরচ করার ব্যাপারে বিধান দিছে না। আপনি ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যে দেখুন খরচ করার ব্যাপারে বিধান নাই, কিন্তু ইসলামে মাল খরচ কিভাবে করতা ওটার ব্যাপারে বেশি গাইডলাইন দিয়া দিছে। প্রথম কনসেপ্ট ওটা বুঝিলেই তা যে মাল মালর মালিক আমরা নাই, আমি যা খামাইয়া সারার আসল মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর হইল হজরত আমিরে শরীয়ত সাহেব দামত বরকাতুম তশরিফ লইয়াছেন এবং কিছু সময়ের ভিতরে মজলিসও আইবা, তাই আইতে আইতে আমি সংক্ষেপে আমার কথা আটাই লাইন। তো মালর ব্যাপারে খোয়াত আসলাম, মালর আসল মালিক আমরা নাই আল্লাহ। কারণ মাল খরচ করতাম কি লাই কেন আল্লাহ তাআলা কইয়া দিছেন, যে মাল খরচ করতে সময় ইসরাফ হইতো না আর একবারে আট আটাইতাও না, একবারে খোলা খরচিতাও না আর একবারে আট আটাইতা না। এক নম্বর।
দুই নম্বর হইল মাল খরচিতে সময় সারা নিজর লাগে খরচিতে না ওয়াফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আপনার মালর মধ্যে যে আয়া খুঁজিব ভিক্ষা চাইব বা এমনিও খুঁজিব তারও হক আছে আর যে খুঁজের না কিন্তু আপনার সমাজের মধ্যে অসহায় দরিদ্র তারও হক আছে অর্থাৎ সারা মাল আপনি খাইতে পারতো নাই কিছু অংশ অন্যর লাগে আপনার খরচ করতে লাগবে এর মধ্যে কিছু জিনিস আল্লাহ তাআলা ফরজ করে দিছে যেমন একটা পোর্শন হইল আপনার দিতেও লাগবে ওইটা হইল যাকাত মালর মধ্যে আপনি যদি মালদার হন তাহলে নিসাব পরিমাণ হয়ে গেলে বছর আপনি 2.5% আপনার মালর এটা সদকা খরতা এটা হইল যাকাত এটা দিতেও লাগবে এটা যদি আপনি দেন না আপনার মাল পাক হইতো না আপনি গুনেগার হইবা যাকাত ইসলামের আরকান হলোর মধ্যে থাকি একটা রুকন এটা এনি হাও আপনার দিতে লাগবে যদি কোনো মানুষে যাকাত ফাঁকি দে তার মাল কি তো হয়ে যাইব হারাম হয়ে যাইব গিয়া মালর মধ্যে অন্যের হক মিশ্রিত হয়ে যাইব গিয়া তো মালটা পাক করুন যাকাত দিয়া জকাত যদি আপনি দেন না অত্যন্ত ভয়ঙ্কর এই ব্যাপারে আল্লাহ তাআলার ধমকি ও কল আছে যদি আপনার সোনা আছে রূপা আছে টাকা পয়সা আছে আর আপনি জকাত দেন না কেয়ামতের দিন ওগুলা গরম করা হইব আর গরম খড়িয়া ওগুলা দিয়ে আপনার শরীর শেখা হইব নাউজুবিল্লাহি মিন জালিম ভয়ঙ্কর ধমকি ও কল আছে তাই আমার দোস্ত কল বুজুর্গ কল আমরা যারার উপরে যারার কাছে মাল আছে আল্লাহকে ওয়াস্তে জকাত দে জকাতের হিসাবের সবচেয়ে সোজা উপায় আমরা দেখো যত জিনিস ফরজ তার জ্ঞান অর্জন করাও ফরজ যদি যকাত আপনার উপরে থাকে তার জ্ঞান অর্জন করাও ফরজ তো দারুল উলামা একরাম হল তখন মুফতিয়ান একরাম হল আছে তান্তানোর কাছ থেকে যাকাতের মাসলা জানবা তবে একটা জিনিস ফিক্স করে লইবা জীবনের কোনো এক ডেট ফিক্স করে লইবা বছরের কোনো এক ডেট ফিক্স করে লইবা আর প্রত্যেক বছর ওই ডেটও আপনি আপনার যকাতের হিসাব করবা হিসাব করিয়া যা ওই আপনি আদায় করবা মাদারিস সকলের মধ্যে দিবা এই সমস্ত মাদারিস যেগুলা এগুলা যকাতর মানে এগুলা যকাত দিয়া সাহায্য করেন দিনের খাম চলে এগুলা আরও বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার যেখানে দিতে পারেন দেন যকাতগুলা প্রপারলি মানুষের কাছে পৌঁছিত এছাড়াও শুধু যকাত দিয়া শেষ নাই যকাত দেওয়া তো ফরজ এছাড়া কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ফরমাইছেন ও আনফিকু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ আল্লাহরে খরচ দেও অর্থাৎ বিভিন্ন সামাজিক এবং দিনই তাকাজা আছে ওগুলোর মধ্যে খরচ আপনার সমাজেও এখন শীতের রায় অনেক গরিব মানুষ আছেন ব্ল্যাঙ্কেট নাই সোয়েটার নাই তার উপরে আপনি খরচ ব্ল্যাঙ্কেট পৌঁছাইয়া দেয় সোয়েটার লইয়া দেয় আপনি আপনার হলুতান্তরে ও শীতের দিন শীতের কাপড় লইয়া দিতরা আপনার বাড়ির দারোয়ালা কোনো এতিম বাচ্চা আছে বাপ মারা গেছেন এখন কাপড় আনিয়া দিবার নাই আপনি যেলে আপনার ছেলের জ্যাকেট এগুলো ইয়া দিছেন ও তারেও জ্যাকেট এগুলো লইয়া দেয় এটা আপনার উপরে দায়িত্ব আপনার পেট ভরিয়া খানি খাইতরা আপনার প্রতিবেশী রুজি রোজগার নাই বা বেমার খামাইবার কোনো মানুষ নাই খানি নাই ও কিতা কর্তা তান গরো খানি পৌঁছাইয়া দিতা আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামে ফরমাইছেন যদি আপনি পেট ভরিয়া খাই আর আপনার প্রতিবেশী ভুকা তে আপনি মুমিন নাই এইগুলো আমরা উপরে দায়িত্ব এইভাবে দিনই বিভিন্ন তাকাজা আছে দিনের মেহনতর লাগে মাদারিসের মধ্যে খরচ হয় আজকে মাদারিস এইগুলো আমরা কিলা এগুলার দিনের হেফাজতের জরিয়া যত দিনই মাদারিস সকল আছে এই মাদারিসগুলোর মধ্যে আপনার পয়সা লাগাই মাদারিসও বিভিন্ন কোরআনের শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় কোরআন ইয়াদ কোরআনই হয় আপনি যেগুলো আজকে দিন ফাইতরা এই দিনের ভিত্তি মাদারিসগুলা এই মাদারিসগুলা চলতে হইলে এখানের একটা খরচ আছে কিছু কিছু এদারা যদিও ফিজ লওয়া হয় ফিজ লইয়া সারা কিন্তু পুরা করা সম্ভব নাই তাই মাদারিসের উপরে খরচ এখানের তাকাজা অকল পুরা করেন অনেক তাকাজা অকল আছে কোনো জায়গায় বিল্ডিং বানাইবার তাকাজা আছে কোনো জায়গায় হোস্টেলের তাকাজা আছে কোনো জায়গায় ইনভার্টারের তাকাজা আছে কোনো জায়গায় জেনারেটারের তাকাজা আছে কোনো জায়গায় ইলেকট্রিসিটি বিল পে করার তাকাজা আছে কোনো জায়গায় পানির তাকাজা আছে যেগুলা মাদ্রাসার তাকাজা আছে ওগুলারে পুরো করো এগুলো আমরার দায়িত্ব অনেক মাদারিস ও আসাতিজাগুলোর বেতন দেওয়া সম্ভব না পয়সা না থাকার কারণে আমরার দায়িত্ব কার বেতন কিলা ওগুলা ম্যানেজ করিয়া দিতাম কারণ মাদারিস আছে আমরার ইমান মেহফুজ আছে মাদারিসের কারণে আজকে মাদারিস না হইলে আমরা ইমান মেহফুজ থাকলো না হলে যার কারণে এইটার লাগি আমরা সচেষ্ট হইতাম এরপরে দিনের আরো যেগুলা মেহনত আছে দাওয়াতের মেহনত হোক মাসাজিদ মাসাজিদও পয়সা খরচ খরচ হই মাসাজিদও পয়সা খরচ আমরা মনে করি খালি মসজিদের বিল্ডিং বানানি জি না মসজিদের বিল্ডিং বানানি আসল মাসাজিদ না মাসাজিদের যে জরুরত যেগুলা তাকাজা যেগুলা ওগুলা খরচ করা ইমাম সাহেবের উপরে খরচ হই ইমাম সাহেবের বেতন বাড়াইয়া দে খালি এমনি বিল্ডিং বড় করলে হইতো না ইমাম সাহেবের বেতনও বড় করা লাগবে আমরা বিল্ডিং বড় করি বিল্ডিং বড় করতে সময় আগে মুফতিয়ান একরাম ওলামা একরাম ওখানে মশওয়ারা করবা অনেক সময় ঘরের জরুরিভাবেও আমরা বিল্ডিং বড় করি আমি একটু আগে কইছি খরচ করার ব্যাপারে আল্লাহ তাআলার গাইডলাইন আছে যে খরচ করতে আপনি একবারে বাড়াইয়াও করতে না আর একবারে আটাইয়াও করতে না মসজিদের ব্যাপারেও সেই হুকুম
দারুলুম দেওবন্দের ফতোয়া দেখিলে এই ব্যাপারে যেখানে হয়েছে প্রশ্ন করা হয়েছে যে এক মসজিদ এরিয়ার লাগে পুরাপুরি সাফিসিয়েন্ট মসজিদ পুরা বালা কিতা ইকান ভাঙ্গিয়া বড় করা যাইব নি, দারুলুমের ফতোয়াত লেখা আছে যে যদি জরুরত পুরা হয়ে যায় মসজিদ বালা তাকে ইকান ভাঙ্গিয়া বানানি যাই যইত না। আমার দোস্ত কল বুজুর্গ আমরা কিছু জায়গা পয়সা আউরি করছি ইকান বুঝা লাগবে, খালি বিল্ডিং বানায় বিল্ডিং যেন নাই বানাই যেন পানি ফলের বানাই যেন মানুষের জরুরত আছে মানুষ জায়গাও ইতরা না বানাই, কিন্তু যে জায়গা ফজরের নমাজের সব ফুরাবর না এই জায়গা মসজিদ আমি বড় বিল্ডিং বানাই আর ফায়দাটা কি তা? এই জিনিস আমরা দেখার প্রয়োজন বাড়াইটা কোন খরচিতে কোন জিনিস ইমাম সাহেবের বেতনও করছো আজকে ইমাম সাহেবের বেতন কোনো জায়গায় 5,000 কোনো জায়গায় 6,000 আপনার মহল্লা যদি ছোট হয় তো ঠিক আছে মাফ চাইলেন ইমাম সাহেবের কাছে যে আমরা এর চেয়ে বেশ পারি আর না আমরা গরিব মানুষ মাফ চাইলেন আল্লাহর কাছে মাফ চাইলেন আল্লাহ মাফ দিবা, কিন্তু আপনি দিতে পারবা ইমাম সাহেবের জরুরত পুরা করতে পারবা 12,000 15,000 20,000 দিতে পারবা, এর বাদেও গতানুগতিক যে না অমুক মসজিদ অমুক মসজিদ 5,000 দিতরা আমরা ফারিয়ার এর বাদেও খেনে দিতাম ও ছয় দি মুয়ার উপরে দেই আর না, এরকম দামদর করিয়া যদি ইমাম রাখো আল্লাহ কেয়ামতের দিন জিকাইবা। পয়সা দিছি তোমার তাহলে রিয়ার মধ্যে মহল্লার মধ্যে তোমার মসজিদের ইমাম খেনে 6,000 আসলো বাঁচিতাম পারতাম না আমরা, দিনের তাকাজা গুলা জরুরত গুলা বুঝোই মসজিদের মেনটেনেন্সের উপরে খরচ হয় ইমাম সাহেবের উপরে খরচ হয় মসজিদের যারা ঝাড়ু ফুসা লাগাইন এরার উপরে খরচ হয় এরার দ্বারা মসজিদের হেফাজত বক্তব্য যারা আপনার ছোট ছোট বাচ্চাইন্তরে পড়াইতরা আপনার বাচ্চাইন্তরে ইমান শিকাইতরা কলিমা শিকাইতরা আপনার বাচ্চাইন্তরে কোরআন শিকাইতরা নমাজের মাসাইল শিকাইতরা এরার উপরে খরচ হয় এই খরচগুলা বেকার যাইতো না এগুলো খামো লাগবো এগুলো খাজো লাগবো ওগুলা কেয়ামতের দিন ফাইবা, ইমাম সাহেবরে যেগুলো বেতন দিতরা ও মাদ্রাসার যেগুলো আপনারা খানি ফাটাইয়া দিতরা ও আমার অনেক ভাই আনতে আমার সামনেও দিস একটু আগে সাহাব ভাইয়ে 10,000 দিস এর আগেও আপনারা সদকা করছ ওই কেন অনেক ভাইয়ে 500 টাকা আরো খেয়ে কত সদকা করছ এই যতগুলো আপনারা সদকা করডা বা মসজিদ ইমাম সাহেবর বেতন দিবা ইমাম সাহেবর বেতন যেটা দিবা এটাও এই সবগুলা আপনি কেয়ামতের দিন গিয়া ফাইবা, এগুলা ফি সাবিলিল্লাহ আপনি যেগুলো রাখিয়া যাইবা এগুলা ফাইতা নাই, আমরা খালি ওখান চিন্তা করি রাখিয়া যাইতাম কিনা বেশক রাখিয়া যাই না আমি না করি আর না মালর হক আদায় করো আর আরো এক কথা হইমু যদি আপনি পয়সাওয়ালা হইন জমিন মিরাশওয়ালা হইন পয়সা বেশি থাকে তে মারা যাওয়ার আগে আরো এক কাম করিয়া যাইবা মারা যাওয়ার আগে আপনার সারা হরুতাইন ফুয়া ফুলিন সারারে জমাইয়া এখন ওসিয়ত লেখবা যে আমি মারা যাওয়ার পরে এক সপ্তাহের ভিতরে অমুক মুফতি সাহেব বা কাজী সাহেবের সামনে রাখিয়া শরীয়তর হিসাবে সপ্তাহের ভিতরে ওগুন বাটিয়া নিও অবশ্যই ওখানে লেখবা আর না এমন অবস্থা হইব কারণ আমরা এই জিনিসগুলো ফেস করি আমরার কাছে বিভিন্ন মানুষ এই সমস্ত জিনিস লইয়া আয় আমি শুরুত কইছিলাম যে কোরআনের মোতাবেক আমরার জীবন হইতো মিরাশ বাটা হইতো মালর ম্যানেজমেন্ট হইতো আমরার গর মা বাপ মারা যায় নাকি কিন্তু তান্তানোর মিরাশ 40 বছর যায়গি 50 বছর যায়গি বাটাও হয় না, অনেক ক্ষেত্রে হারামের মধ্যেও আমরা তাকে বুঝার ব্যাপার আমি অনুরোধ করবো যারা নজবান হল যুবক হল এটা ব্যাপারে সচেতন হল অনেক ক্ষেত্রে আমরা আমার বনিন্তরে হক দেই না কোনো জায়গায় দেখা যায় বাইর কবজাত আছে অন্য ভাই ইন্তরে হক দেন না ওখান কইয়া ইগনোর করিলার বলে তোমারে আমি পড়াইছি চাকরি দৌড়াইছি তোমারে খেনে দিতাম বইনটে কই দেওয়া হয় যে তোমারে বিয়া দিছি মাল সামান দিছি তোমারে খেনে দিতাম জীবনও আপনি যেসাটাও করিলেন না খেনে মরিয়া যাইতে সময় যেখান মালিকে রাখিয়া যাইবা মরার লগে লগে যারা ওয়ারিস আছে অটোমেটিক মালিক হয়ে যাইবা নগদ মালিক হয়ে যাইবা ইনো মালিক করা লাগে না যার কারণে আপনি যদি কইন দিতাম না তে অন্যর হক আপনার তলে রইব আর আপনি সারা জীবন হারাম খাইবা যার কারণে দোস্ত কল বুজুর্গ কল আমি কয়াত আসলাম কোরআনের উপরে আইন কোরআনের মোতাবিক জীবন গঠন করই ও যদি টাকা পয়সা থাকে আল্লাহকে বাসতে ও আইস গিয়া ওখান বাড়িত গিয়া সারারে জমা করো দুই একদিন কুর্বিতরে আর ওসিয়ত বানাইন যে আমার ও জমিন আছে ও বাড়ি আছে মারা যাওয়ার বাদে শরীয়তের মোতাবেক জেলা ফেসলা হয় মরার সপ্তাহ দিন কুর্বিতরে বা মাসের ভিতরে অন্তত তুমি তো এনেকান শেষ করি লইও, কিন্তু আমরা সমাজে অনেক গলতি হয় এই গলতির কারণে অনেক ঝগড়া হয় ফসাদ হয় দরবার হয় আল্লাহ তালা এইগুলো তাকে হেফাজত করতাম আমি খোয়াত আসলাম
মাল খরচ প্রপারলি করা হইতো, নিজের মন ইচ্ছা মতো নাই, মালের ব্যাপারে একটা গাইডলাইন আছে এটা ফলো করা হইতো, সারা মাল নিজের মনে করা হইতো না, মালটা দিনের তাকাজার উপরে খরচ করা হইতো, আর দিনের তাকাজার উপরে খরচ করতেও মানসিকতা এইখান হইতো না যে আমি সাহায্য করি, আর মানসিকতা ওখান হইতো যে আমার জরুরত, আমার জরুরতিগুলা আমি মাল ওখানো দেই, আর এই মাল দেওয়ার কারণে আল্লাহ আমার মাগফিরত করবা, এই মাল দেওয়ার কারণে আল্লাহ দুজকটা কি আমারে বাঁচাইবা, ইমাম সাহেবের বেতন বাড়াইয়া দেয়ার ও কারণে যাতে আল্লাহ আমারে জন্নত পর্যন্ত লইয়া যাইন, দুজকটা কি বাঁচাইন, ও নিয়তে মাল করছি তা। আজকে যদি আমরা আর পয়সা মাদারিস লাগাই না, তা আল্লাহ অন্য জরিয়া বার করিয়া দিবা, মাদারিস আমরার মোহতাজ নাই, আমরা মাদ্রাসার মোহতাজ, আমরা মাদ্রাসার জরুরতমন্দ, আমরা মসজিদের জরুরতমন্দ, আমরা যদি আমরার জরুরত পয়সা লাগাই না, বেশক আল্লাহ গুলার ম্যানেজ করবা, কিন্তু আমরা যদি লাগাই না তে কমবক্ত খেয়ে হইমু, আমরা নিজে হইমু, তাই আমরা আমরার দায়িত্ব কেন বুঝতাম, মাদারিসের প্রতি যে দায়িত্ব কেন বুঝতাম, মাসাজিদের প্রতি দায়িত্ব বুঝতাম, মাদ্রাসার প্রতি অন্তর মহব্বত রাখতাম, মায়া রাখতাম, মাদ্রাসার ছাত্রর প্রতি অন্তর মায়া রাখতাম, মাদ্রাসার আসাতিজার প্রতি অন্তর মায়া রাখতাম, খেউরে কোনোদিন বুড়াবালা হইতাম না, বেইজ্জত করার চেষ্টা করতাম না, ইমাম সাহেবের কোনোদিন বেইজ্জত করার চেষ্টা করতাম না, এরারে মহব্বত করার কারণে হয়তো আপনার মাগফিরত হয়ে যেতে পারে, ওলামার লগে হুফাজর লগে মহব্বতের কারণে হয়তো আপনার মাগফিরত হয়ে যেতে পারে, আল মারউ মা মান আহাব্বা আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসালাম, মানুষে যার লগে মায়া রাখে তার লগে তার হাসর হইব, আপনি সম্পর্ক রাখুন ওলামার লগে হুফাজর লগে, জি 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 জি, ও আমার এক ভাই তান আম্মা বেমার 50 টাকা দিছেন, তান বেমার আল্লাহ তাআলা শিফা দিতা, আর তান মাকাসিদে হাসানা গুলোরে আল্লাহ পুরা করতা, আল্লাহুম্মা আমিন, জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি 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 বেশক ইনশাআল্লাহ, দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করব, আল্লাহ দোয়া করব, আমি দোয়া করব আল্লাহ তাআলা কবুল ফরমাইতা। আমি খোয়াত আসলাম যে মাদারিসের লগে মহব্বত হইতো, ওলামার লগে মহব্বত হইতো, আইম্মার লগে মহব্বত হইতো, আপনি যদি চাইন আপনার ছেলেরে হাফিজ বানাইতা আলিম বানাইতা, আর ওলামার লগে যদি নফরত রাখুন কোনোদিন আপনার ছেলেরে হাফিজ আলিম বানাইতে পারতো না, হাফিজ আলিম কিতা দিনদার বানাইতে পারতো না, আপনার ছেলেরে যদি দিনদার বানাইতে হয় সাইন আল্লাহরে ডরনেওয়ালা বনতো, তে যারা আল্লাহরে ডরাইন, যারা আল্লাহর কালাম পড়ইন, এরার লগে মহব্বত করইন, অন্তর দিয়া, অন্তর দিয়া মহব্বত করুন, আল্লাহ আপনার মসলের মধ্যে আলিম হাফিজ বানাইবা ইনশাআল্লাহ, ও পরীক্ষিত জিনিস, মুজর্রব জিনিস, আর যদি কেউ ওলামার লগে বুগজ রাখে, ওলামার লগে নফরত রাখে, মাদারিসের লগে নফরত রাখে, তার মৌত ইমানের হালত ওই বনি সন্দেহ আছে, এগুলার দিনের তুলা অকল, দিনের বুনিয়াদ অকল, ভিত্তি অকল, এগুলার সম্পর্ক মসজিদে নববীর লগে, এগুলার সিলসিলা গিয়া মিলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে, যার কারণে দুস্থ হল বুজুর্গ হল, মাদারিস গুলার আমরা সম্মান করতাম, আমরা এগুলার মধ্যে যত পয়সা পারি লাগাইতাম, যত মেহনত করতাম পারি এগুলার লাগি সময় দিতাম, এখানে আমরা আওলাদ গুলোরে ফালাইতাম, ফাটাইতাম, আপনার আওলাদ গুলোরে হাফিজ বানাইন, ইলা না এজের হাফিজ বনলে বেকার হয়ে যায়, এরকম নাই, হফাজ যারা বনইন তারার ব্রেইন বহুত ডেভেলপ, আর এখন জমানা অনেক চেঞ্জ হয়েছে, সচেতনতা বাড়িছে মানুষের মধ্যে, আপনি হাফিজ বানাইন আপনার ছেলেরে বেকার হইতো না, যে ফিল্ডে যাইব আগুয়াইয়া যাইব, আপনি দেখছেন এই বছর আপনার নিট এক্সামের রেজাল্ট যখন বার হয়েছে কত হুফাজ একরাম হলে নিট কোয়ালিফাই করছে, আপনার ছেলেরেও হাফিজ বানাইন, হাফিজ বানানির অর্থ ইকান নাই জেনে কিচ্ছু পড়িতে পারতো না, হাফিজ বানাইন বাল্যকালে, এরপরে যেটা আপনার ইচ্ছা ফলাইন তারে, এই হাফিজর সাআদত আপনি পাইবা, হাফিজর ফজিলত পাইবা, কোরআন পড়নে ওয়ালা গুলোর সংখ্যা বাড়ায় আল্লাহ কে বাস্তে, কোরআন পড়নে ওয়ালা গুলোর সংখ্যা বাড়ায়, যত কোরআন পড়নে ওয়ালা গুলোর সংখ্যা বাড়িব, কোরআন বুঝনে ওয়ালা গুলোর সংখ্যা বাড়িব, অত আমরা জীবনে কোরআন আইব, অন্তর দে ওলা বানাইলে আল্লাহ কে বাস্তে ওলা বানাইলে, এরপরে আমি আয়াত পড়িছিলাম, আমি আর কথা সংক্ষেপ করিলাম, কিবা হুজুরের প্রশ্ন নিয়েই ছিল, আমি আয়াত এরপরে তিনটা কোয়ালিটি আমি কইলাম, 4 নম্বর কোয়ালিটি হইল ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যেগুলো আপনার যেগুলা জিনিস আপনার উপরে নাজিল হইছে আর আপনার আগর নবী অগলোর উপরে নাজিল হইছে সবগুলার উপরে ইমান রাখবা,
আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসালামের উপরে যেগুলা নাজিল হয়েছে সবগুলার উপরে ইমান হইতো, এর আগে নবীকুলের উপরে যেগুলা নাজিল হয়েছে সবগুলার উপরে ইমান থাকতো, বিশ্বাস থাকতো। এটা হইল মুত্তাকিনের 4 নম্বর কোয়ালিটি। আর 5 নম্বর কোয়ালিটি হইল ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে যারা কিতা করে ইয়াকিন রাখে। আমার দোস্ত হল বুজুর্গ হল, যত বেশি আখিরাতের উপরে ইয়াকিন বাড়িব অত আপনি পাক্কা মুসলমান হইবা। আপনার ইসলাম ইমান এটার সম্পর্ক আখেরাত ভিত্তিক, আখেরাতের লোকে। আমরা জীবন বদ্দিনের কারণ হইল আমরা সবসময় দুনিয়া সেন্ট্রিক চিন্তাধারা করি, দুনিয়ার উপরে বেস করিয়া চিন্তাধারা করি, জীবন আখেরাতের মোতাবেক বানাইলে প্রত্যেক কাম করতে চিন্তা করুন কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে কিতা জবাব দিব। আপনি খালি দুনিয়ার ফায়দা দেখুন, কাম করতে দেখুন আখেরাতও কিতা ফায়দা ভাই মহান মনে করিয়া দেখুন। যদি এই ফিকির আইয় নানি তা কোনোদিন খেয়ররে গালি দিতা নাই, খেয়ররে কোনোদিন গালি দিতা নাই, যদি আখেরাতের ফিকির আই খেয়ররে গালি দিতা নাই, খেয়রর গীবত করতা নাই যদি আখেরাতের ফিকির আই হয়, খেয়রর লগে হিংসা করতা নাই, খেয়রর প্রতি নফরত থাকতো নাই, অন্তর অহংকার থাকতো নাই, খেয়রর গীবত করতা নাই, খেয়রর ক্ষতি করতা চাইতা নাই, খেয়রর কষ্ট দিতা চাইতা নাই, খেয়ররে চেতাইতা চাইতা নাই, যদি আখেরার প্রতি ইয়াকিন আই হয়, যদি ইয়াকিন থাকে দুঃখা দিতা নাই কোনোদিন, খেয়রর অন্যর মিরাশ আপনি নিজে খাইতা নাই, অন্যর জমিন নিজে খাইতা নাই, অন্যর পয়সা নিজে খাইতা নাই, মিসা মাতিতা নাই, চুরি করতায় নাই, জিনা করতা নাই, যদি আখেরাতের উপরে ইয়াকিন থাকি যায় আল্লাহকে বাস্তে আখেরাতের উপরে ইয়াকিন লইয়াই আখেরাতের ইয়াকিনে জীবন বদলাইলা। সাহাবা একরামর জীবন বদলাইলে ইসলো আখেরাতের কনসেপ্টের কারণে। আগে মানুষে মনে করতা যে দুনিয়ার জীবন ওটাও স্থায়ী জীবন, এবং মক্কার মুশরিকিন হলে কথা কইতা আইজা কুন্না ইজামান ওয়া রুফাতান আ ইন্না লামুবাসুন, যখন আমরা মাটি হয়ে যাইমু জুরি হয়ে যাইমু এরপরেও কি তা আমরা আবার জীবিত করা হইব নি উঠানি হইব নি, অস্বীকার করত। আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসালামি আইয়া জীবনের উদ্দেশ্য বুঝাইছেন যে তোমাতান জীবনের উদ্দেশ্য দুনিয়া নাই, জীবনের উদ্দেশ্য আখেরাত। আল্লাহ এখানে জন্নত রাখছেন হকান ফাইতাই কিলা হকানোর চিন্তা করো, আর জন্নত ফাইতে হইলে দুনিয়াত বালা কাম করা লাগবো, নেক কাম করা লাগবো, বালা মানুষ হওয়া লাগবো, জন্নত আল্লাহ হকলারে দিতা নাই। যারা দুনিয়াত বালা হইয়া চলছে তারাও জন্নত পাইবা, যার কারণে নিজের মধ্যে বালা কোয়ালিটি জগলা নই, নিজরে প্রকৃত মুমিন বানাই, প্রকৃত মুসলমান বানাই। জন্নত আমি আগেও কইছি অত সুযোগ হওয়া যায় না, আল্লাহর নজদিক আমরা মুমিন হইতে লাগবো, আল্লাহর নজদিক আমরা মুসলিম হইতে লাগবো, তখন জন্নত পাইমু। আমরা যদি নিজে নিজরে মনে করিলে আমি মুসলমান আর ইচ্ছা মতো জীবন কাটাই হয়তো আল্লাহর নজদিক মুসলমান না হইতাম পারি। আমি আগে উদাহরণ দিছি আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসালামের লগে যারা নামাজ পড়িছে তারার মধ্যেও কয়েকজনের যে অবস্থা হয়েছে, তা কিতা দূর আমরার লগে এই অবস্থা না হয়, তাই এখন তাকে সচেতন হয়ে যায় নিজের জীবন দে, নিজের জীবনের উদ্দেশ্য বুঝুন, নিজের মধ্যে ইমানি কোয়ালিটিসগুলো আনুন, ইমানি কোয়ালিটিসগুলো আনুন, প্রকৃত ইমানের আলোকে ইমানের আদর্শে নিজরে আদর্শিত করুন। প্রকৃত ইমান এবং ইসলাম যদি আই হয় তে অন্তর হিংসা থাকতো নাই, অহংকার থাকতো নাই, দুনিয়ার মহব্বত থাকতো নাই, মালোর মহব্বত থাকতো নাই, কোনো ছেলে অন্য মেয়ের প্রতি দৃষ্টিপাত করতো নাই, কোনো মেয়ে অন্য ছেলের প্রতি দৃষ্টিপাত করতো নাই, মেয়ে ছেলে অন্যর লগে হারাম রিলেশনশিপও যাইতা নাই, সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাইতা নাই, নিজের জীবনের উদ্দেশ্য রূপে থাকবা প্রকৃত ইমানদার বনি যায় আল্লাহকে বাস্তে। নিজের জীবনের উদ্দেশ্য বুঝো, একে অন্যর মধ্যে দুশ্মনীগুলা সরাইলাই, একে অন্যর মধ্যে মায়া মহব্বত আইব, যত বেশি মায়া মহব্বত আইব অত সমাজ সুন্দর হইব, দেশ সুন্দর হইব। আমার যুবক হল অনুরোধ করবো নিজের মধ্যে কোয়ালিটি যখন আনো, স্কিল আনো, কোয়ালিটিজ আনো, সততা আনো। আমরা আজকে সততার প্রয়োজন এবং ভালো যোগ্যতা সম্পন্ন মানুষের প্রয়োজন। সমাজ পরিবর্তন হয় যুবক সকলের বালা ডিসিশনের মাধ্যমে, জানিয়া রাখুন সমাজ শুধু পলিটিক্সের মাধ্যমে পরিবর্তন হয় না। আমি বিভিন্ন জায়গাত হইছি এবং হইমু ইনশাল্লাহ, সমাজ পলিটিক্সের মাধ্যমে পরিবর্তন হয় না, সম্ভব নাই। আপনি যদি সমাজ পরিবর্তন করতে হয় পরিবর্তন করতে লাগবো কোরআনে পাকে যে ধরনের নির্দেশাবলী দিছে সেই নির্দেশাবলীরে ফলো করিয়া। আপনার মধ্যে যোগ্যতা আনুন, একদিকে আপনি অনেষ্ট হইন অন্যদিকে যোগ্যতা আনুন, এবং দেশের প্রতি দেশের মানুষের প্রতি মহব্বত রাখুন। মানুষের বালাই কিতা কিলা করতাম ও ফিকির লইয়াই, যোগ্যতা আনুন, সততা আনুন, আর মানুষের বালাই কিভাবে করতাম ও মানসিকতা লইয়াই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার আপনারে লিডিং পজিশনে লইয়া যাইবা।
এই লাঞ্ছনাটাকে উঠাইবা। আমরা কোরআনটাকে দূরে যার কারণে জীবনের উদ্দেশ্য আমরা পৌরি লেছি, জীবনের উদ্দেশ্য বুঝোইন। আমরা জীবনের উদ্দেশ্য দুনিয়ার চিরস্থায়ী তাহা নাই, আমরার জীবনের উদ্দেশ্য দুনিয়ার মান অর্জন করা নাই, আমরার জীবনের উদ্দেশ্য নাই যেন খালি আউরি পয়সা বানাইতাম, বিল্ডিং বানাইতাম, এটা মুমিনের জীবনের উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা তোমার তান্ডে বানাইছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিননাস, তুমি তাইন এই জমিনের শ্রেষ্ঠ উম্মত, উদ্দেশ্য দিয়া বানানি হয়েছে, দায়িত্ব দিয়া তোমার তান্ডে বানানি হয়েছে, তুমি তাইন তোমার দায়িত্বরে পালন করো, তুমি তাইন সাধারণ মানুষ নাই, তোমার তানোর দায়িত্ব আছে, দায়িত্বরে বুঝো। দায়িত্ব হইলো মানুষের কল্যাণ করা, মানুষের মঙ্গল করা, মানুষের বালা খাজর দিকে আনা, মানুষের খারাপ থাকি আটখানি, সমাজের থাকি অপরাধে দূর করা, সমাজ থেকে ক্রাইমরে দূর করা, সমাজের মধ্যে যে নির্লজ্জতা বেহায়াই ওগুলারে দূর করা, এগুলো আমরার দায়িত্ব। কিন্তু আজকে আমরা বেহায়াই, আমরা নির্লজ্জতা, আমরা জুলুমের মধ্যে ফেলাই। ও আমরা অনেক ভাইয়াই নকলে ও নিউ ইয়ার সেলিব্রেট করডা, আউরি গুরিত্রা কুড়িন্তর লোকে গুরিত্রা সময়ের অপব্যবহার করডা, যার কারণে দুস্থ কল বুজুর্গ কল। ও আমি কোয়াত আসলাম, আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতাম। হজরত দামত বরকাতুন তশরিফ লইয়া আইছে, আমি আর কথা দীর্ঘ করিয়ার না। আল্লাহ তাআলা খোয়া হুনা থাকি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।